Hello guys, good morning to all of you, my YouTube family and shokol ke janai happy new year. তো এইখানে আমি এটাই বলছিলাম, বাট আমার ব্যাড লাগছে জানো তো, আমি ভিডিওটা দুবার তিনবার এডিট করেও কপিরাইট ক্লেম আসছে, তাই আমি ভাবলাম ভিডিওটা এত কষ্ট করে বানালাম, যতটাই এফোর্ট থাকুক, কষ্ট মিন্স যত, তো এটাই বলছি যতটাই কষ্ট থাকুক না কেন এতটা আমি এফোর্ট দিয়ে বানালাম, তো কি করে তোমাদেরকে না শেয়ার করে পারি। তো ওই জন্য আমি পুরো ভিডিওটাই ঠিক করলাম যে এবার আমি ভয়েস ওভারই দিয়ে দেবো। তো যাই হোক, কাজবাজ হয়ে গেছে, এখানে আমি এটাই বলছিলাম কাজবাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, রান্নাটা বাকি, আজকে সিম্পল রান্না, ফ্রাইড রাইস করব আর চিলি চিকেন করব। তো ওইসবই রেডি করে নিয়েছি, আনশির জন্য ডাল সেদ্ধ দিয়ে দিয়েছি, ডিম সিদ্ধ হয়ে যাবে, আর বিকালে একটু বেরানোর প্ল্যান আছে। তো লেটস গো, চলো দেখা যাক কোথায় বেরা। এই দেখো টান টানা ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে, এদিকে চিকেনটা কষাচ্ছি, আলু দেখলে, আলু ছাড়া চিকেনের মজাই হয় না তাই না, আমার তো ভীষণ ভালো লাগে চিকেনের আলু। তো চিকেনটা প্রায় প্রায় কমপ্লিট, একটু শুকনোই রাখবো, মানে কষা কষাই রাখবো, যেহেতু ফ্রাইড রাইস তাই জন্য ঝোল করবো না একদমই। আহা কী গন্ধ বেরাচ্ছে, দারুণ দারুণ দারুণ। তো চলো স্নান ধান করে সব কিছু কমপ্লিট করে নিয়ে আসছি। এই দেখো ট্রেনে বসে গেছি, 3:10 এখন, তো ট্রেন নিয়ে উঠে গেছি দমদম থেকে, আর এবার আমরা রওনা দেবো। তো দেখো এখানে আমি একটু বানিয়েছিলাম তোমাদেরকে দেখাবো বলে এডিট করে, বাট যাই হোক কপিরাইট আসছে তো বললাম এই জন্য যে পুরোটাই আমি এবার ভয়েসেই কনভার্ট করলাম। তো আমরা দেখছো টালা ক্রস করছি, আমার ছেলে তো বেজায় খুশি, ট্রেনে একদম জানলার ধারে সিট দিয়েছি আর কি। তো ইডেন গার্ডেন দেখো ক্রস করলাম, তো বেশ উদ্গ্রীব লাগছে কখন নামবো কখন নামবো। আর এই দেখো বিবিডি ব্যাগে এসে ট্রেনটা বেশ দাঁড়িয়েছিলো, তো এরপরেই তো আমরা নামবো, প্রায় টাইম হয়ে গেছে, নেমে গেছি দেখো প্ল্যাটফর্মে নেমেই সবাই, মানে এই দেখো বিবিডি ব্যাগ চলে এসছে। তো এই দেখো প্ল্যাটফর্মে নেমে গেছি, নেমে গিয়েই না সবাই প্ল্যাটফর্মে, ট্রেন থেকে মানে প্রচুর ভিড় হয়েছিল প্রচুর, তো সবাই ফটো নিচ্ছিল, তা আমিও বাবার যাই কেন, তাই জন্য আমিও শুরু হয়ে গেল, ওখান থেকে নেওয়া স্টার্ট করলাম। এই দেখো আমার বান্ধবী এসছে, আমার ছেলেকে একটা চিপস কিনে দিয়েছি, ওতেই খুশি, ব্যাস ও চিপস খাচ্ছে, ও তো রাজাদের বাড়িতে এসছে নাকি এটা একটা আমি বলেছি আর কি। তো যাই হোক একটুখানি তোমাদেরকে চারপাশটা ঘুরে দেখানোর চেষ্টা করি আর কি, যে কতটা ভিড় আছে, যারা প্রায় লোকই এখানে আসো, তো যারা আসোনি কখনো তাদের জন্য একটু ঘুরে দেখাই যতটা পারবো, আর একটু ভিড়টা বোঝানোর চেষ্টা করব যে কতটা ভিড় হয়েছিল, অনেকটাই ভিড় ছিল, যারা ওই দিন ছিলে ওখানে তারা বুঝতে পারবে। তো চলো এবার একটু ওপারে যাওয়া যাক, লাইনটা ক্রস করে চলে এসেছি, এপার আর ওপারের গল্পটা তারাই বুঝবে যারা এখানে এসেছো, কোন দিকটায় আমি ছিলাম এবার আমি কোন দিকটায় চলে আসলাম। তো এই সাইডটাই তো আরও ভিড় দেখতে পাচ্ছি, চারপাশে রয়েছে প্রচুর লোকজন, আর তার থেকেও বেশ একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো জানো তো, মানে এই দেখো একটু ঘুরে দেখাই আর তোমাদের সঙ্গে একটু বকবক করি আর কি। তো সবাই মানে হাতে ক্যামেরা, হাতে ক্যামেরা স্ট্যান্ড, মানে ট্রাইপড যাই বলো আর কি, সবার মানে ওখানে আমার মনে হচ্ছিলো যদি 100 জন মানুষ থাকে তো 91 থেকে 92 জনের হাতেই তোমার মানে ক্যামেরা, ক্যামেরা এইভাবে ক্যামেরা যারা হয়তো ব্লগিং করছে বা কিছু শ্যুট করছে, মানে এই টাইপের ক্যামেরা। একটু নর্মালি তো আমরা ফটো তুলি কোথাও গেলে, এটা আমাদের এখন হ্যাবিট হয়ে গেছে, বাট একটু ডিফারেন্ট টাইপের। তো যাই হোক বুঝতে পারছিলাম এরাও ব্লগ ট্লগ করে হয়তো, রিলস হচ্ছিলো তো ভালো ছিল, বেশ ভালো লাগছিলো। তো দেখো গঙ্গাটাও বেশ ভালো লাগছে, এখান থেকে একটু কুয়াশা কুয়াশা ভাব হয়ে গেছে, এই নৌকাগুলো সামনের দিকে চলে এসেছিলো, তো তাই জন্য আবার ক্যাপচার করলাম, তোমাদের দেখাবো বলে আমার ছেলেও বেজায় খুশি হলো। তো চলো আবার একটু সামনে আগিয়ে যাওয়া যাক, তো টুকটুক করে সামনের দিকে একটু এগাবো, এবার উঠছি আমরা, উঠতে উঠতে আর একটু দেখিয়ে দিই, ভাটা হয়েছিলো তো বেশ অনেকটা জায়গা, মানে পুরো কাদা হয়েছিলো, একটু কিছু এবার খাওয়া দাওয়া করতে যাই। তো এই দেখো এইখানটা আমরা বসে খাচ্ছিলাম পাওভাজি, আর এইখান থেকে ট্রেনটা যাচ্ছিলো, তো আমার ছেলের সব কিছুর মধ্যে মানে এটাই খুব ভালো লেগেছে যে ট্রেনটা এখান থেকে যাচ্ছিলো। তো খেয়ে দিয়ে আবার আমরা ব্যাক করছি ধীরে ধীরে স্টেশনের দিকে, কারণ বেশি সময়ের জন্য আমরা আসিনি, তো আর একবার দেখিয়ে দিলাম তোমাদেরকে, আর হ্যাঁ কিছু ফটো শেয়ার করে দিচ্ছি, নাহলে তোমরা বুঝবে কী করে কেমন সাজগোজ দিয়ে গেলাম, পুরো ভিডিও তো আর আসছিলো না, তো এখানে কয়েকটা ফটো তোমাদের জন্য রাখলাম।
শেয়ার করলাম, বলো আমাদের মা পুত্রকে কেমন লাগছিল। তো যাই হোক, এবার আমরা ধীরে ধীরে বেরিয়ে যাব, এসছি অনেকটাই কম সময়ের জন্য। তো আমরা 1 ঘন্টা 15 মিনিট মানে ঘড়ি ধরে গেছিলাম। অ্যাকচুয়ালি একটা ডাইরেক্ট দুপুরের দিকে ট্রেন থাকে, তো ওটাতে আসলে তোমার বেশিক্ষণ লাগে না, আবার পরের ট্রেনটাতে গেলে টাইমটা ম্যানেজ হয়ে যায়। তো দেখো স্টেশনে আমরা চলে এসেছি, বেশ ব্রিজটার উপর লাইটগুলো পড়েছিলো, খুব ভালো লাগছিলো। এবার আমরা ওই পাশ থেকে এই পাশে চলে আসলাম ট্রেনের জন্য, কারণ ট্রেনটা লেট ছিল আর প্ল্যাটফর্মও চেঞ্জ। আর এই দেখো উঠে পড়েছি, এবার আমরা রওনা দিই। স্লো মোশনে যাচ্ছে, কি ভালো লাগছিলো দেখতে লোকজন আর গঙ্গাটা। তো যাওয়ার সময় মানে লাকিলি আমার ছেলেকে আবার জানলার ধারেই সিট দিতে পেরেছি, তো বেজায় খুশি। দেখো যেতে যেতে দেখাচ্ছি কতটা ভিড় হয়েছিল। তো এই ট্রেনটাতে তো মানে পুরো প্ল্যাটফর্ম জুড়ে লোক ছিল, সবাই মনে হয় যেন উঠে গেল, বাট আলটিমেটলি তা হয়নি একদমই। এটার পরেও প্রচুর লোকজন ওখানে ছিল, কিন্তু জানো তো ট্রেনটা মানে পুরো প্ল্যাটফর্ম গিজগিজ করছিল লোকে, শুধু মাথা দেখা যাচ্ছিল, এতটাই মানে প্ল্যাটফর্ম ভর্তি রোল ট্রেন ওঠার জন্য লোক ছিল। তো আমরা ধীরে ধীরে আগাচ্ছি, দেখো আমার ছেলে তো ভীষণ খুশি আর খুব বকবক করছিল, বাট কিছুই শোনাতে পারলাম না, কারণ জানি রিয়েল ভয়েসে হলে তোমাদেরও দেখতে ভালো লাগতো আর আমারও শেয়ার করে খুব ভালো লাগতো। তো যাই হোক, আলটিমেটলি চলে আসলাম বাড়িতে। আর আমার মামা এসেছিলো, মিষ্টি টিষ্টি এনেছিলো, ওই সব একটু খাওয়া দাওয়া হলো, রাতে সেরকম একটা ডিনার করার আজকে ইচ্ছা নেই। তো আনশি দেখো বাড়িতেই ছিল, কি ভালো আনশি কান্নাকাটি করে নিয়ে ঘুমিয়েছিল, ফোন করলাম আবার তো বলছিল নাকি ঘুমাচ্ছে, তো খুব ভালো কথা। তো এখন বাজে রাত্রি 10:30 প্রায়, তো আনশি জন্য তো এখানে টাটাও বলেছিলো 2 বা 3 বার। তো যাই হোক, সেটা তোমাদেরকে শোনানো গেল না, কি করবো, ব্যাড লাক। ভিডিওটা শেয়ার করার খুব ইচ্ছা ছিল, তাই জন্য আবার ভয়েস ওভার দিয়ে তোমাদের সাথে শেয়ার করে নিলাম যে 1 তারিখটা কীভাবে কাটালাম। কিছুই না, তার মধ্যেও অনেক কিছু, আর মেন কথা হলো ক্যাপচার করলাম, শেয়ার করবো না তা হয় না, আর না করতে পারলে নিজেরও মনটা খুব খারাপ লাগছিল যে দেখো আমি করলাম, দেখ তোমাদের সঙ্গে শেয়ার করব, বাট করতে পারছিলাম না, তাই জন্য রাগ করে নিজেই ভাবলাম ফার্স্ট টু লাস্ট আমি এবার পুরোটাতেই ভয়েস ওভার দিয়ে দেবো, দেখা যাক তারপরে কী হয়। তো এখনও আমি ভয়েস ওভার দিচ্ছি বলে বলছি, জানি না এটা তো কপিরাইট ক্লেম আসবে কি না আর কেন আসছিলো। তো এবার আমি বুঝতে পারবো যে কোথাও গিয়ে তো একটা প্রবলেম হচ্ছিলো যার জন্য আসছিলো। চলো টাটা দিচ্ছে, টাটা।